हेलो एवरीवन, ভালনে সকলোৰে। ইণ্ডিয়ান পলিটি ইন আসামিস এই সিরিজটোৰ লেকচাৰ নম্বৰ 109 লৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। সো আপোনালোকে যেহেতু জানে যে আমি ইণ্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই কিতাপখন ডিসকাছ কৰি আছো, আৰু এই কিতাপখনৰ আজি আমি চেপ্টাৰ নম্বৰ 22 যিটো পার্লিয়ামেন্ট এই চেপ্টাৰটো ডিসকাছ কৰিম, আৰু এই চেপ্টাৰটোৰ আজি আমি পার্ট 9 ডিসকাছ কৰিম। সো এতিয়ালৈকে যিমানবোৰ ভিডিঅ' আমি ডিসকাছ কৰিছো প্ৰত্যেকটো ভিডিঅ' প্লেলিষ্ট বনাই মই ডেসক্রিপশনত দি দিছো, প্লিজ এখিনি আপোনালোকে ফলো কৰিব। বহুত ধরনের কনসেপচুয়াল ক্লিয়ারিটি আপনার হয়ে যাব, আর যিমানেই আমি আগবাড়ি গিয়ে থাকিম এই কনসেপ্ট এজ এ রেফারেন্স ইউজ হয়ে গিয়ে থাকবে। সো গোটেইব কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকলে প্রথম কথা ইন্ডিয়ান পলিটি সাবজেক্ট বুঝুতে বহুত সুবিধা হব আর আপনার বহুত ইন্টারেস্টিং লাগবে। সো ভিডিওটি চার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ক, যাতে এনেকা ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনবিল আপনাদের পাই থাকে। সো আজি আমি এই ভিডিওট লিডার অব দ্য হাউস আর অপোজিশন এইটোর বিষয়ে ডিসকাশ করি, আর একটা বিরাট ইম্পর্টেন্ট কনসেপ্ট উইপ এই কনসেপ্ট ডিসকাশ করি। সো আহকসুন পার্লিয়ামেন্ট এই চ্যাপ্টার স্টার্ট করো। সো যেহেতু আপনাদের জানে যে আমি প্রত্যেকটো চ্যাপ্টারের যিনি ইম্পর্টেন্ট পয়েন্ট এনেকে লিখি লৈছো যাতে কোনো পয়েন্ট আমার রই না যায়, আর প্রত্যেকটো পয়েন্টর বেলেগ সাব পয়েন্ট সাবর সাব সাব পয়েন্ট এনেকে আমি ডিসকাশ করে গিয়ে থাকিম। সো এই প্রসেসত ডিসকাশ করলে প্রথম কথা কোনো পয়েন্ট আপনার রই না যায়, আপনাদের আইডেন্টিফাই করব পাৰিব যে কোনটো পোর্শনত আপনার অকমান উইকনেস আছে, আর সেই হিসাবত আপনাদের নিজের প্রিপারেশন স্ট্রেটেজি বনাব পাৰে। সো অলরেডি কেবাটাও পার্ট আমি ডিসকাশ করছো ইয়ারে। সো আজি আমি ডিসকাশ করিম লিডার্স ইন পার্লিয়ামেন্ট। এটা একটা বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট হয় যেটো জেনারেলি আমি কি করে যাও ইয়ার ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট চ্যাপ্টারটোত আমি ইগনোর করে যাওয়া যেন যায়, বাট বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইবিল বস্তু ডে টু ডে লাইফত আপনাদের শুনবলে পায়ে থাকিব। সো দেখবলে পাইছে আপনাদের কিমান কেটা পয়েন্ট আছে, প্রত্যেকটো পয়েন্টত বহুত কনসেপ্ট সোমাই আছে। সো প্লিজ এই চ্যাপ্টারটো বহুত ইম্পর্টেন্ট, নট অনলি ফ্রম ইয়োর এক্সাম পার্সপেক্টিভ। এই চ্যাপ্টারটো যদি আপনার ভালকে করা থাকে, যেটো ইয়ার একটা এনালজি বলে কব পারে, এনালজি ফর দ্য স্টেট লেজিসলেচার, এই চ্যাপ্টারটা আমি আগলে পাম, বহুতখিনি আপনার কনসেপ্ট ইজি হয়ে যাব। সো ফ্রম এক্সাম পার্সপেক্টিভ বলেও নহয়, এই একচুয়ালি আপনাদের বিং এন ইন্ডিয়ান সিটিজেন খুবই ইম্পর্টেন্ট হয়। সো আমি প্রথমতে লিডার্স ইন পার্লিয়ামেন্ট ডিসকাশ করবলে লগতে ইয়ার দুটা পার্ট আছে, এটা আছে লিডার্স অব দ্য হাউস আর এটা লিডার্স অব দ্য অপোজিশন। ওকে, সো লিডার্স নহয় আসলে লিডার শব্দ, লিডার হব, এই সিঙ্গুলার নাম্বার, প্লুরেল নহয় লিডার। সো কথাটো কি, আমার লোকসভার যেটো রুলর আন্ডারত লিডার অব দ্য হাউসর কনসেপ্ট আছে। সো ইয়াত কোৱা হৈছে যে এই রুল হিসাবত প্রাইম মিনিষ্টারজন হাউস যেটো লোকসভার যেটো লিডার বলে কোৱা হয়, যদিহে তেওঁ লোকসভার মেম্বার হয়। ধরি লোক এজন ব্যক্তি, এজন সাংসদ, তেওঁ রাজ্যসভার মেম্বার আর তেওঁ প্রাইম মিনিষ্টার হব পাৰে। তেওঁ যদি প্রাইম মিনিষ্টার রাজ্যসভার সাংসদ হিসাবে হয়েছে, তেওঁ কিন্তু লোকসভার মেম্বার নহয়। তেওঁ তেতিয়া কি করব, অন্য এজন ব্যক্তি ডেফিনেটলি সেইটো রুলিং পার্টি তারপরাই হব, তেওঁ কি করব, এজন লোকসভার পৰা এজন মিনিষ্টারক এপয়েন্ট করে দিব আপনার হেৰি হিসাবে, লোকসভার লিডার হিসাবে। ফর এক্সাম্পল আমি যদি চাবলে যাওঁ, ডক্টর মনমোহন সিং, তেখেত কি আছিলে, রাজ্যসভার সাংসদ হিসাবে, অসমৰ পৰাই সাংসদ আছিলে তেখেতে, ভারতের প্রধানমন্ত্রী আসলে, তখন রাজ্যসভার মেম্বার আসলে, কিন্তু তখেতে কি করেছিল, আন এজন ব্যক্তিক তখেতে লোকসভার লিডার হিসাবে পাতি দিছিল। সো এই নমিনেশনটা কোনে করব, প্রাইম মিনিষ্টারে করব লোকসভার লিডার হিসাবে। এটা সেম কনসেপ্ট লিডার অব দ্য হাউস যেটা কনসেপ্ট আছে সেইটো রাজ্যসভাতো আছে। এটা যিজন ব্যক্তি রাজ্যসভার লিডার হব, প্রথমতে তেওঁ এজন মিনিষ্টার হব লাগিব জেনেরেলি, আর তেওঁ এজন রাজ্যসভার মেম্বার হব লাগিব, আর তেওঁকো কোনে নমিনেট করে, প্রাইম মিনিষ্টারে নমিনেট করব, ফাংশনখিনি তেওঁলোকৰ সেম থাকিব। সো আমার এতিয়া বর্তমান যদি আমি চাবলে যাওঁ, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, তেওঁ লোকসভার লিডার হয় আর রাজ্যসভার লিডার হিসাবে তেওঁ রিসেন্টলি আপনার পীয়ূষ গোয়েল সাহাবক তেখেতে রাজ্যসভার লিডার হিসাবে এপয়েন্ট করেছে, বিকজ পীয়ূষ গোয়েল রাজ্যসভার সাংসদ হিসাবে মন্ত্রী হয়ে আছে। এটা আই গেস জুলাই 2021 মানত তেখেতক এপয়েন্ট করা হয়েছে, ইয়ার আগতে থাওয়ারচান্দ গেহলট এজ এ লিডার অফ রাজ্যসভা আছিল। সো তেওঁলোকৰ মেইন ফাংশনবিল যদি আপনাদের চাব যায়, তেওঁ এটা ইম্পর্টেন্ট ফাংশন হয়, তেওঁলোকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে আমার যিবিলাক হাউসর যিবিলাক বিজনেস, বিজনেস মানে কি কি কাম করব লাগে গোটেইখিনি তেওঁলোকে ইনফ্লুয়েন্স করে।
যিজন লিডাৰ আছে সেই লিডাৰজনে এজন ডেপুটি লিডাৰো প্ৰত্যেকখন হাউচৰ হিচাপত নমিনেট কৰিব পাৰে। চ' আমি যদি ইউ এছ এ কনষ্টিটিউশ্যনৰ লগত মিলাবলৈ যাওঁ, ইউ এছ এত কি কোৱা হয়, এই যিটো লিডাৰ কনচেপ্টটো কোৱা হয় মেজৰিটি লিডাৰ বুলি এইটো কোৱা হয়। নেক্সট আমি ডিছকাছ কৰিম লিডাৰ অফ দ্য অপজিশ্যন। চ' কথাটো কেনেকৈ, যেনেকৈ লিডাৰ অফ দ্য হাউচ আছে যিটো ৰুলিং পাৰ্টি, তেনেকৈ লিডাৰ অফ দ্য অপজিশ্যনো আছে। চিম্পল কথা, লিডাৰ অফ দ্য অপজিশ্যন কনচেপ্টটো কেনেকুৱা, অপজিশ্যন যিটো ৰুলিং পাৰ্টি তাৰ এগেইনষ্টত এটা অপজিট পাৰ্টি থাকিব, যিটোৱে এইটো বুলি কোৱা হয় যে ছেকেণ্ড লাৰ্জেষ্ট পাৰ্টি বুলি ক'ব লাগিব, কিন্তু তেওঁলোকে লিডাৰ অফ দ্য অপজিশ্যনৰ তেওঁলোকে যদি ৰিকগনিশ্যন পাব লাগে মিনিমাম 1/10 ছিট পাব লাগিব তেওঁলোকে। তাৰমানে ধৰি লওক 545টা ছিট যদি লোকসভাৰ আপোনালোকৰ যদি ছিট আছে, এতিয়া অপজিট পাৰ্টিয়ে মিনিমাম 54টা ছিট পাবই লাগিব, তেতিয়াহে তেওঁলোকে একচুৱেলি লিডাৰ অফ দ্য অপজিশ্যনৰ ৰিকগনিশ্যনটো পাব টোটেল ষ্ট্ৰেংথৰ। চ' এই কথাটো যিটো আছে অপজিশ্যন অফ দ্য হাউচ, তেওঁলোকে নিজৰ এজন লিডাৰ ছিলেক্ট কৰি দিয়ে। চ' আমি যদি এইটো ক্ষেত্ৰত ক'বলৈ যাওঁ যে পাৰ্লিয়ামেণ্টাৰী ছিষ্টেম অফ গভৰ্ণমেণ্টত এইটোৰ যিটো অপজিশ্যন লিডাৰৰ এটা বহুত ছিগনিফিকেণ্ট ৰোল আছে। তেওঁৰ ছিগনিফিকেণ্ট ৰোলটো যদি আমি ক'বলৈ যাওঁ, তেওঁ এটা কনষ্ট্ৰাকটিভ ক্ৰিটিচিজিম ফ'ল' কৰে। কিহৰ কাৰণে, যেতিয়া গভৰ্ণমেণ্টে কোনো ধৰণৰ পলিচিজ এপইণ্ট কৰে বা পলিচিজ কিছুমান থাকে, সেইবিলাকৰ কনষ্ট্ৰাকশ্যন ক্ৰিটিচিজিম হ'ব লাগে। আৰু কিছুমান পলিচি যদি কৰা নাই, কিছুমান যদি আঁসোৱাহ আছে, সেইবোৰ দেখুৱাই দিব লাগিব। বিকজ ডেম'ক্ৰেচিত সেইটোৱে হয় যে গভৰ্ণমেণ্টে ৰুলিং পাৰ্টি হিচাপে কৰি আছে, তেওঁলোকৰ যদি আঁসোৱাহবোৰ দেখুৱাবলৈ নোৱাৰে, সেইবোৰ কেনেকৈ হ'ব, সেইবোৰ দেখুৱাব লাগিব। বিকজ তেওঁলোকো বেলেগ বেলেগ যিবিলাক জেগা আছে তাৰ পৰা সাংসদ হিচাপে নিৰ্বাচিত হৈ আহিছে। চ' এই লিডাৰজন সাংসদ হিচাপেই নিৰ্বাচিত হৈ আহিব লাগিব। চ' সেই হিচাপত কি হ'ব, তেওঁলোকে কনষ্ট্ৰাকশ্যন ক্ৰিটিচিজিম কৰিব, আৰু এই হিচাপত যদি চাবলৈ যাওঁ, তেওঁলোকে এডেন অল্টাৰনেটিভ গভৰ্ণমেণ্টৰ যিটো ছিষ্টেমটো ইয়াত মেইনটেইন কৰি ৰাখে। চ' সেই হিচাপত যদি আমি চাবলৈ যাওঁ, লিডাৰ অফ দ্য অপজিশ্যন সেইটো লোকসভা আৰু ৰাজ্যসভাত ষ্টেটুটৰী ৰিকগনিশ্যন দিয়া হৈছিলে 1977ত। অ'কে, চ' কথাটো কি, এতিয়া সেই লিডাৰ অফ দ্য অপজিশ্যন লোকসভাৰে হওক বা ৰাজ্যসভাৰে হওক, তেওঁলোকে বেলেগকৈ চেলাৰিও পায়, এলায়েন্সেছো পায় আৰু ফেচিলিটিজ পায়। চ' 1969ত কি কৰা হৈছিলে, তেওঁলোকক সেইটো অফিচিয়েলি কোৱা হৈছিলে যে তেওঁলোকৰ যিখিনি ফেচিলিটি আছে, চেলাৰি আছে, সেইখিনি এজন কেবিনেট মিনিষ্টাৰৰ সমতুল্য হ'ব। নেক্সট আমি যদি আমি চাবলৈ যাওঁ, ইউ এছ এত যিটো লিডাৰ অফ দ্য অপজিশ্যন এইটোক কোৱা হয় মাইনৰিটি লিডাৰ। এইখিনিতে যদি আমি ব্ৰিটিছ কনষ্টিটিউশ্যনৰ যদি এটা আমি ছিষ্টেম এটা চাবলৈ যাওঁ, আপোনালোকে যদি পলিটিকেল ছায়েন্সৰ বেকগ্ৰাউণ্ড আছে ডেফিনেটলি এইটো কথা গম পাব যে ব্ৰিটিছ পলিটিকেল ছিষ্টেমত যিটো অপজিশ্যনৰ লিডাৰ, যিটো অপজিশ্যন পাৰ্টিটো, সেইটো কি বুলি কোৱা হয়, শ্বেড' কেবিনেট। শ্বেড' কেবিনেট শব্দটোৰ অৰ্থটো কেনেকুৱা, যে সূৰ্যৰ পোহৰত যিটো ৰুলিং পাৰ্টিটো থাকিব আৰু তাৰ তলত অপজিশ্যন পাৰ্টিটো ৰেডি হৈ থাকে, তেওঁলোকে একচুৱেলি ৰেডি কৰি ৰাখে। কথাটো কেনেকুৱা ধৰণৰ, যে এজন ব্যক্তি ছাপ'জ ইউকেত মানে তেওঁলোকৰ প্ৰাইম মিনিষ্টাৰ আছে, চ' লিডাৰৰ যিটো অপজিশ্যন লিডাৰৰ যিজন হ'ব, এজে শ্বেড' প্ৰাইম মিনিষ্টাৰ হিচাপে থাকিব। এজন যদি শ্বেড' ৰিয়েল যদি এজন ৰুলিং পাৰ্টিত যদি এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ থাকে, শ্বেড' এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ থাকিব। একচুৱেলি এখন কেবিনেট তেওঁলোকে ৰেডি কৰিয়ে ৰাখে, এইটোক কোৱা হয় শ্বেড' কেবিনেট। আৰু শ্বেড' কেবিনেটটো কেতিয়াবা এজ এ অল্টাৰনেটিভ কেবিনেট বুলিও কোৱা হয়। কথাটো কি, কিবা কাৰণত যদি এই কেবিনেটখন ছাপ'জ তেওঁলোকে যদি এখন গুচি যাবলগীয়া হয়, তেওঁলোকে যদি সমৰ্থন নাপায়, ইমিডিয়েটলি এখন কেবিনেট নেক্সট দিনাখনৰ পৰা ৰেডি হৈ আছে। চ' আইভৰ জেনিংছে কি কৈছিলে, যিজন অপজিশ্যনৰ লিডাৰ হয় তেখেতক কোৱা হৈছিলে অল্টাৰনেটিভ প্ৰাইম মিনিষ্টাৰ, এইটো বুলিও কোৱা হৈছিলে। নেক্সট আমি ডিছকাছ কৰিম উইপ। চ' কথাটো কেনেকুৱা, যে লিডাৰ অফ দ্য হাউচ বা লিডাৰ অফ দ্য অপজিশ্যন এইটো কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়াত মেনশ্যন কৰা হোৱা নাই, কিন্তু এইটো মেনশ্যন ক'ত কৰা হৈছে, ৰুল অফ দ্য হাউচ এণ্ড পাৰ্লিয়ামেণ্টেৰী ষ্টেটুটৰী, এইটো মেনশ্যন কৰা হৈছে। অ'কে, কিন্তু যিটো উইপ, উইপ যিটো কনচেপ্ট আছে, এই কনচেপ্টটো কনষ্টিটিউশ্যনতো মেনশ্যন কৰা হোৱা নাই আমাৰ ভাৰতৰ কনষ্টিটিউশ্যনত, নাইবা এইটো ৰুল অফ দ্য হাউচ নাইবা পাৰ্লিয়ামেণ্টেৰী ষ্টেটুটত মেনশ্যন কৰা হোৱা নাই। এইটো বিভিন্ন ধৰণৰ পাৰ্লিয়ামেণ্টেৰী গভৰ্ণমেণ্টৰ যিটো কনভেনশ্যনৰ ওপৰত বেছ কৰা হৈছে। চ' উইপ শব্দটো কি, প্ৰত্যেকটো পলিটিকেল পাৰ্টিয়ে নিজৰ এনেকুৱা বুলি ভাবি ল'ব পাৰে যে এটা অফিচ এটা এপইণ্ট কৰে, সেইটো লাগিলে ৰুলিং পাৰ্টিয়ে হওক বা অপজিশ্যন পাৰ্টিয়ে হওক, তেওঁলোকৰ নিজৰ এটা অফিচ থাকে, সেই অফিচটোক কোৱা হয় উইপ। এতিয়া কথাটো কি, সেই উইপটো, সেই যিজন উইপ হ'ব, সেই উইপটো এপইণ্ট কোনে কৰিব, পলিটিকেল পাৰ্টিটোৱে কৰিব এজ এ এছিষ্টেণ্ট ফ্ল'ৰ লিডাৰ।
তাৰমানে ফ্ল'ৰ লিডাৰ তেওঁলোকৰ কাম কি কি থাকিব, তেওঁলোকক কিছুমান ৰেছপঞ্চিবিলিটি দিয়া হ'ব যে তেওঁলোকে চাব আজি বিজেপিৰে এজন হুইপ এপইণ্ট কৰিলে, এতিয়া সেই হুইপ যিজন মানুহে ফ্ল'ৰ লিডাৰ হিচাপে কাম কৰি থাকিব তেওঁ কি কৰিব, এইটো বস্তু সদায় মেইনটেইন কৰি ৰাখিব যে বিজেপিৰ কিবা মিটিং চিটিং যদি হ'বলগীয়া আছে তেওঁলোকৰ পাৰ্টি মেম্বাৰসকলে এটেণ্ড কৰি আছে নাই, গোটেইবিলাক বস্তু তেওঁলোকে নিৰীক্ষণ কৰি থাকিব। আৰু তেওঁলোকৰ যিকোনো এটা কেছত তেওঁলোকৰ ছাপৰ্ট কিমানে কৰিছে, কিমানে পাৰ্টিকুলাৰ এটা ইছ্যুত এগেইনষ্টত মাত মাতিছে, গোটেইবিলাক বস্তু তেওঁলোকে মন কৰিব। চ' পাৰ্লিয়ামেণ্টৰ যিখিনি এজন সাংসদৰ বিহেভিয়াৰ আছে গোটেইখিনি বস্তু ৰেগুলেট কৰা আৰু মনিটৰ কৰা কাম হুইপৰ থাকিব। এতিয়া কথাটো কি, এই হুইপজনে কিছুমান ডাইৰেকশ্যনছো প্ৰভাইড কৰে সাংসদসকলক, এই সাংসদসকলে উইপৰ ডাইৰেকশ্যনছ কিন্তু মানিব লাগে। যদি কিবা কাৰণত যদি সাংসদসকলে উইপৰ ডাইৰেকশ্যনছসকল নামানে, তাৰমানে চাপ'জ এটা পলিটিকেল পাৰ্টিৰ উইপে কিছুমান ডাইৰেকশ্যনছ দিছে আৰু পাৰ্টিকুলাৰ এটা পলিটিকেল পাৰ্টিৰ সাংসদসকলে সেইটো মানা নাই, তেতিয়াহ'লে তেওঁলোকৰ ওপৰত ডিচিপ্লিনাৰী একশ্যন ল'ব পাৰে। চ' এনেকুৱা ধৰণৰ কিছুমান কনচেপচুৱেল বস্তু আপোনালোকক সুধিব পাৰে, ওৱান লাইনাৰ প্ৰশ্ন, যিবোৰ ষ্টেটমেণ্ট বেছ প্ৰশ্ন সুধিব পাৰে। নাইবা কেতিয়াবা কি হ'ব পাৰে, আপোনাৰ মেইনছ যিহেতু আহি আছে, মেইনছতো এনেকুৱা ধৰণৰ এটা কনচেপ্টৰ ওপৰত আপোনালোকক সুধি দিব পাৰে, বা জাষ্ট ইন কেছ এনেকুৱা ধৰণৰ খবৰ যদি নিউজত থাকে এভৰি পচিবিলিটি আছে আপোনালোকক পৰীক্ষাত সুধিব পাৰে। নট অনলি ফ্ৰম এক্সাম পইণ্ট অফ ভিউ, এইখিনি কথা মই এইটো কাৰণেও কওঁ যে এজন ভাৰতীয় চিটিজেন হিচাপে আপোনালোকে জনাটো প্ৰয়োজন। চ' নেক্সট পাৰ্টটোত আমি ছিজনছ অফ দ্য পাৰ্লিয়ামেণ্ট, যিখিনি চামনিং, এডজৰ্ণমেণ্ট, এডজৰ্ণমেণ্ট চাইন ডাই, প্ৰৰগেশ্যন, ডিজলিউশ্যন, এই গোটেইবোৰ কনচেপ্ট আমি ডিছকাছ কৰিম, বহুতেই ইম্পৰ্টেণ্ট। এইটো অলপমান ডাঙৰ এটা ইউনিট বুলি যদি আপোনালোকে ভাবে, এটা যথেষ্ট ডাঙৰ ইউনিট হয়, খৰচি মাৰি গোটেইখিনি বস্তু ডিছকাছ কৰিম। চ' ভিডিঅ'টো যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰিব আপোনালোকৰ অন্যান্য ফ্ৰেণ্ডছ বা এক্সপিৰিয়েণ্টসকলৰ লগত যিয়ে প্ৰিপেৰেশ্যন কৰি আছে, বহুত সুবিধা হ'ব তেওঁলোকৰ। কাৰোবাৰ যদি কনচেপশ্যন ক্লিয়াৰ নাই বা কাৰোবাৰ যদি কনচেপশ্যন ক্লিয়াৰো আছে, ভিডিঅ'টো শুনিলে আপোনালোকৰ এটা খুব ভাল ৰিভিজন হৈ যাব। বিকজ আমি পঢ়ি থকাতকৈ কিবা এটা বস্তু যদি আমি কাণেৰে শুনো সেইটো ৰিটেইন কৰিবলৈ সুবিধা হয় আৰু বুজি পাবলৈও সুবিধা হয়। চ' নেক্সট পাৰ্টত আমি পুনৰ লগ পাম। এই ভিডিঅ'টো প্লিজ লাইক কৰিব, ছাবস্ক্রাইব কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব। চ' আজিৰ বাবে ইমানেই, টেক কেয়াৰ, থেংক ইউ এণ্ড জয় হিন্দ।